বন্ধুরা, আজকের পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্ব। তার কারণ আজকের পর্বে আমরা আলোচনা করব পড়াশোনা নিয়ে আমাদের ছাত্রছাত্রী বন্ধুদের জন্য, যারা বিভিন্ন রকমের পরীক্ষাগুলো দিচ্ছেন, তার জন্য প্রিপারেশন করছেন। হতে পারে সেটা স্কুল লেভেলের পরীক্ষা, বিভিন্ন স্কুল এক্সাম, বা হতে পারে বিভিন্ন রকমের যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো আছে, চাকরি পরীক্ষা বা বিভিন্ন ক্ষেত্রে প্রফেশনালি যে পরীক্ষাগুলো আছে, যার মাধ্যমে আমরা বড় বড় কোর্সগুলোতে ভর্তি হতে পারি, সেই সংক্রান্ত পরীক্ষা। যে কোনো রকমের পরীক্ষার জন্যই কিন্তু অনুকূল আজকের বলা দুটো মন্ত্র। এই দুটো মন্ত্র যদি আমরা বাড়িতে প্রতিনিয়ত প্র্যাকটিস করি, প্রত্যেক দিন ঠিক যেভাবে বলছি সেভাবে যদি আপনারা করতে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের জীবনের প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু ভালো রেজাল্ট আপনারা তুলে নিয়ে আসতে পারবেন, ভালো ফল অবশ্যই হবে। আগের থেকে আপনাদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে, পড়াশোনায় মনোযোগিতা অবশ্যই অবশ্যই বৃদ্ধি পাবে। যে কোনো ছাত্রছাত্রী বন্ধুরাই এই প্রয়োগটি আপনারা বাড়িতে করতে পারবেন। আর দেখছেন সহজ ভাষা ধর্মকথা, তাই এমনই প্রয়োগ বলবো যেটা বিনা খরচায় এবং খুব সহজ উচ্চারণের মাধ্যমে করতে পারবেন, কোনো জটিলতা আমরা কখনোই তুলে ধরি না। বন্ধুরা, আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আর আমাদের এই সহজ ভাষা ধর্মকথায় আমি আগেই বলেছি, অত্যন্ত সহজ বিষয়গুলো আলোচনা হয়, যেগুলো আমাদের জীবনে বিভিন্ন জটিল সমস্যা থেকে মুক্তি লাভ দিতে পারে। যদি সেগুলো আপনারা প্রতিনিয়ত পেতে চান, তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, প্রথমেই বলি ছাত্রছাত্রী বন্ধুদের জন্য অবশ্যই কিন্তু আপনাদের দু তিনটে জিনিস খেয়াল রাখতে হবে মন্ত্রটা বলার আগে। প্রত্যেকেই আপনারা পড়ার সময় অবশ্যই বিছনাতে পড়বেন না। বিছানা বা খাট, এটা দ্বাদশ হাউস, জ্যোতিষগত দিক থেকে 12 হাউসের সঙ্গে কানেক্ট করা হয়, যেটা আমাদের দিক থেকে একদমই শুভ না। এটা ব্যয় স্থান, অর্থাৎ এখান থেকে কিন্তু আমাদের কোনো প্রাপ্তি হওয়ার কথা না। তাই বিছানা থেকে সর্বাগ্রে আপনারা দূরত্ব তৈরি করুন পড়তে বসার সময়। পড়তে বসার ক্ষেত্রে আপনারা টেবিল চেয়ার ব্যবহার করুন বা অন্য ক্ষেত্রে পড়ুন, কিন্তু কখনোই বিছানার উপরে খাটের উপরে বসে সরাসরি পড়বেন না। দ্বিতীয় যে বিষয়টি বলবো বন্ধুরা, যে টেবিলে আপনারা পড়বেন, যেখানে আপনারা পড়বেন, সেইখানে সেই টেবিলের কভারটা আপনারা সবুজ করে নিন এবং একটা সবুজ রঙের জলের বোতল ওখানে রাখুন, সেইখান থেকে পড়ার সময় আপনারা জল পান করুন। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক বেশি যে কনসেন্ট্রেশন পাওয়া সেটা এই ক্ষেত্রেই বৃদ্ধি পেয়ে যাবে। এরপরে বন্ধুরা, সেই টেবিলে বা পড়ার স্থানে আপনারা একটা সরস্বতী দেবী, সরস্বতী মা, সরস্বতীর ফটো অবশ্যই অবশ্যই রাখুন এবং দেবী সরস্বতীকে শনিবার দিন করে নীল ফুল চড়াবেন এবং বাকি দিনগুলোতে সাদা ফুল আপনারা দেবেন। এর ফলেও কিন্তু আপনাদের কনসেন্ট্রেশন পাওয়ার অনেক বেশি আসবে, মা সরস্বতীর কৃপা আপনারা অবশ্যই অবশ্যই পাবেন। এবার আসছি মন্ত্র, দুটো মন্ত্রের কথা আমি এখানে আলোচনা করব। এই দুটো মন্ত্রই আপনাদের প্রতিদিন করে যেতে হবে। দুটো মন্ত্রের মধ্যে প্রথম মন্ত্রটা হচ্ছে, করাগ্রে বসত লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে বসত গুরু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। এই মন্ত্রটা আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে হাতকে দেখে আপনারা এটা বলবেন এবং বলে আপনারা দিনটা শুরু করবেন। এই মন্ত্রটা কিন্তু আপনাদের প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে প্রত্যেক দিন করে যেতে হবে। আর বন্ধুরা, পারলে প্রতিদিনই স্নানের জলে একটু হলুদ ফেলে স্নান করবেন, আর না হলে অবশ্যই বৃহস্পতিবার দিন হলুদ ফেলে অবশ্যই স্নান করবেন। এটা কাঁচা হলুদ একটু থেতো করে দিলে সব থেকে ভালো হয়। স্নানের জলে হলুদ ফেলে স্নান আমার ছাত্রছাত্রী বন্ধুদের জন্য অত্যন্ত উপকারী। এরপরে বন্ধুরা, যে মন্ত্রটি বলবো সেটি আপনারা পড়তে বসার সময় বলবেন। যখন আপনারা পড়তে বসছেন, তখন আপনারা প্রথমে 21 বার এই মন্ত্রটা পাঠ করুন এবং তারপরে পড়তে বসুন। মন্ত্রটা হচ্ছে, ওম এম নমঃ, ওম এম নমঃ, ওম এম নমঃ। ইংলিশে এবং বাংলায় দুভাবেই আমি মন্ত্রটা লিখে দেবো, আশা করবো আপনাদের পড়তে কোনো সমস্যা হবে না। অত্যন্ত ছোট মন্ত্র, ওম এম নমঃ, এই মন্ত্রটা 21 বার জপ করে তারপরে আপনারা পড়া শুরু করুন। এর ফলে আপনাদের কনসেন্ট্রেশন পাওয়ার, মনোযোগিতা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং পরীক্ষায় রেজাল্টে তার ফল আপনারা অবশ্যই অবশ্যই পারবেন, অবশ্যই বুঝতে পারবেন তার এফেক্ট। কারণ এই ক্ষেত্রে আপনাদের যে মন চঞ্চল হয়ে যায়, অন্যদিকে ছুটে যায়, পড়তে বসার সময় বিভিন্ন রকম দুশ্চিন্তা মাথায় চলে আসে, সেই সংক্রান্ত বিষয়গুলো থেকে আপনারা দূরে চলে আসবেন এবং শুধুমাত্র পড়াশোনাতে কনসেন্ট্রেশন হবে, যার ফলে এর প্রভাব কিন্তু রেজাল্টে অবশ্যই অবশ্যই আসবে। আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে আমি আপনাদের সামনে সক্ষম হয়েছি এবং পর্বটি আপনাদের উপকারে লাগবে। যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেওয়া উৎসাহিত করুন। আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা
ধর্মকথা কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন গুলো মিস না হয়ে যায়। কারণ জটিল সমস্যার সহজ সমাধান, এটাই সহজ ভাষা ধর্মকথার মূল মন্ত্র। বন্ধুরা, আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।